আমি যদি জীবনে কোনো সংকল্প নিলাম আর সেই সংকল্পকে আমি পূর্ণ করতে পারলাম, হ্যাঁ এটার কোনো রীতিমতো সময় দিনক্ষণ নির্ধারণ নেই, একটু আগে একটু পেছনে হতে পারি, কিন্তু আমি সংকল্পটাকে পূর্ণ যদি করতে পারলাম তাহলে আমার মনে দুর্বলতা বিরাজমান হবে না। কিন্তু জীবনে যদি কোনো সংকল্প নিয়ে আর সেটা যদি আমি পূর্ণ না করতে পারি তখন মন দুর্বলতার দিকে চলে যায়। আর আমরা দুর্বলতার থেকে উঠতে কী করে পারবো, এটার খুব সুন্দর উদাহরণ বাবা লোকনাথ দিয়েছেন। বাবা লোকনাথ বলছেন যে মনকে সব কিছু শিখিয়ে নিতে হয়, মন কিছু শিখে আসে না। হ্যাঁ কিন্তু এটা অবশ্যই আছে যে মন কিছু জিনিস শিখেও আসে, যেরকম মনকে কখনো শেখাতে হয় না যে সে বিলাপ কীভাবে করবে, মনকে কখনো শেখাতে হয় না যে সে জেদ কী করে করবে, মনকে কখনোই শেখাতে হয় না যে সে দুঃখী কী করে হবে। না এগুলো আমরা শিখে গেছি, কিন্তু যে জিনিসগুলো শেখানো যেটার কথা বাবা লোকনাথ বলছেন সেটা আমরা কখনো শেখানোর চেষ্টা করি না। পরিষ্কারভাবে বুঝবেন আমি কী বলতে চাইছি, যে মন যদি সুখের অভ্যস্ত হয়ে যায় তাহলে তাকে সবসময় সুখের প্রয়োজন আছে, মন যদি দুঃখের অভ্যস্ত হয়ে যায় তাহলে তাকে সেটারই প্রয়োজন আছে, মন যদি দুর্বল অবস্থাতে আছে তাহলে পরিষ্কারভাবে সাদা কাগজে কলম দিয়ে লিখে নিন যে আপনি দুঃখে থাকতে অভ্যস্ত হয়ে গেছেন। মনের ইচ্ছাশক্তিকে বাড়াতে গেলেই দুর্বলতা কমবে, আর ইচ্ছাশক্তি বাড়ানোর সহজ উপায় বাবা লোকনাথ বলছেন যে আত্মমন্থন করে সুখ আর দুঃখের হিসেব নিকেশ করে নে। যে এরকম কি কোনো মানুষ পৃথিবীতে তুই দেখেছিস যার জীবনে শুধু সুখই আছে দুঃখ নেই? যদি অর্থের দিক থেকে মজবুত তাহলে স্বাস্থ্যের দিক থেকে কমজোর, যদি পরিবারের দিক থেকে মজবুত তাহলে সমাজের দিক থেকে কমজোর, যদি সমাজ তাকে বেশি ভালোবাসছে নিজের ঘরেই সমস্যা আছে। জীবনে তুমি সুখ আর দুঃখের সামঞ্জস্য নিয়ে চলো, শুধু সুখ বা দুঃখকে নিয়ে কেউ চলে না। কিন্তু মন যদি দুঃখের অভ্যস্ত হয়ে যায় তাহলে সে দুর্বল হবে, আর মন যদি সুখ আর দুঃখের সামঞ্জস্য বুঝে যায় তাহলে সে শক্তিশালী হবে। ভিডিওটি কেমন লাগলো জানান কমেন্ট করে, নতুন ভিডিও শুনতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।